জীবন জীবন মোটেই সহজ নয়, বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসতে পারে, আপনি নিচে পড়ে যেতে পারেন, এটাই জীবন। আপনি আপনার মুখের ওপর একটি মুখোশ পরুন এবং আপনি বাড়িতে গিয়ে বিছানায় শুয়ে পড়ুন যখন কেউ আপনার দিকে তাকাচ্ছে না এবং আপনাকে কাউকে প্রভাবিত করতে হবে না। জীবনে ভয় আছে, হয়তো আপনি নিশ্চিতভাবে জানেন না ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে এবং এটি আপনাকে ভয় দেখায়, শুধু সেই ভয় আপনাকে পঙ্গু করে দেয়। এবং আমি আজ আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার কি আশা আছে? সব কিছু আপনার থেকে দূরে যেতে চলেছে, সব কিছু দূরে চলে যাবে এবং আপনি বলবেন এটাই জীবন, এভাবেই শেষ হয়ে যাবে। এখন আপনি হয়তো সেই হার গ্রহণ করতে পারেন অথবা আপনি কাজ শুরু করতে পারেন। আপনি শুধু শুরু করুন, আপনি অঙ্ক কষবেন, জীবনের অঙ্ক কষবেন, আপনি একটি সমস্যা সমাধান করবেন এবং আপনি পরের সমস্যাটাও সমাধান করবেন। এবং এটি কোনো ব্যাপার না আপনি কিভাবে জীবনে ছিটকে পড়বেন, কারণ এটা ঘটতে চলেছে। যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো আপনাকে উঠতে হবে, আপনাকে উঠে দাঁড়াতে হবে। আপনার এখনই যা অভিজ্ঞতা আছে এটা থাকার জন্য আসে না, এটা জীবনে ঘটার জন্য আসে। কখনো কখনো আপনাকে পেছনের দিকে যেতে হবে এবং নিজের মধ্যে দেখতে হবে। আপনি প্রার্থনা করুন, আপনি ধ্যান করুন এবং আপনার ব্যাটারি রিচার্জ করুন, আপনার মাথা এবং মন পরিষ্কার করুন এবং তারপর ফিরে আসুন এবং একটি ভিন্ন সুবিধাজনক বিন্দু থেকে শুরু করুন। যখন আপনি আপনার স্পেলের অধীনে থাকছেন, আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে দেবেন না, আমরা আবেগপ্রবণ। আপনি নিজের আবেগকে শৃঙ্খলাবদ্ধ করতে শুরু করতে চান। যদি আপনি শৃঙ্খলা না রাখেন এবং নিজের অনুভূতিগুলি ধারণ করেন, তারা আপনাকে ব্যবহার করবে। আপনাকে নিজেকে জোর করতে হবে না বা নিজেকে নেগেটিভ চিন্তা করতে অনুপ্রাণিত করতে হবে না। হতাশ হতে, নিজেকে মারতে, অপরাধবোধে ভারাক্রান্ত বোধ করা, এটি করার জন্য আপনাকে কোনো প্রচেষ্টা করতে হবে না, আপনার মন নিজেই সেটা করবে। কিন্তু আপনি যদি নিজের ব্যক্তিগত মহানুভবতার দিকে যেতে শুরু করতে চান, আপনাকে জোয়ারের বিরুদ্ধে যেতে ইচ্ছুক হতে হবে। আপনি আপনার ইচ্ছাকে কাজে লাগাতে রাজি হবেন এবং বলুন, এ সত্ত্বেও আমি এখানে নিয়ন্ত্রণে আছি, আমি আমাকে হতাশ করতে যাচ্ছি না, আমি আমাকে ধ্বংস হতে দেব না, আমি ফিরে আসছি। আপনি একজনকে জিজ্ঞাসা করুন আপনি কি চান, সে বলবে আমি হীরা হতে চাই। এটাই স্বাভাবিক, সবাই এটা চায়, তবে বাস্তবতা হলো সবাই এটা পায় না। যদি আপনি এটি চান আপনি এটি পেতে পারেন। এটা এমন নয় যে কেউ আপনাকে বাধা দিচ্ছে অথবা কেউ আপনার মাথায় বন্দুক ধরে আপনাকে বলছে আপনি এটি পেতে পারেন না, এটা ইচ্ছার ব্যাপার, এটা কঠোর পরিশ্রমের বিষয়, এটি ত্যাগের বিষয়, এটা উৎসর্গের বিষয়, এটা প্রতিশ্রুতির বিষয়। পার্থক্য কোনো জেনেটিক কোড নয়, সম্ভাব্য। এটা এমন একজন লোক যে নিচে পড়ে যেতে ইচ্ছুক, অন্তরের দৃঢ়তা খুঁজুন, উঠে দাঁড়ান, অধ্যবসায় করুন। আমরা সামনের যুদ্ধ জানি, আমরা জানি সামনের রাস্তা অনেক কঠিন, আমরা জানি আমরা বাধার সম্মুখীন হব, আমরা জানি এটা কিছুটা অস্বস্তি হবে, আমরা জানি তারা আমাদের ভাঙার চেষ্টা করবে, আমরা জানি তারা আমাদের জন্য আসছে, আমরা জানি এটা ইতিমধ্যেই ঘটবে। সুতরাং যুদ্ধের আগে আমাদের মনকে তৈরি করা যাক যাতে আমরা বিজয়ী হব। ছেড়ে দিতে কাঁদবেন না, আপনি ইতিমধ্যে বেদনায় আছেন, আপনি ইতিমধ্যে আহত হয়েছেন, এটি থেকে একটি পুরস্কার পেতে, ব্যথা এবং সাফল্যের শেষে। আপনি মারা যাবেন না, কারণ আপনি একটু ব্যথা অনুভব করছেন মাত্র। আপনি নিজেকে বলুন আমি হাল ছাড়ব না। যখন সেই হতাশা আপনাকে আঘাত করে পিছিয়ে যাবেন না, আপনি নিজেকে বলুন আমি হাল ছেড়ে দেব না। কোনো গ্যারান্টি নেই, কারণ কেউ এখন তাদের ভাগ্যের উপর নির্ভর করে, তারা কখনোই ফিরে আসতে পারে না। কে গ্যারান্টি দিতে পারে যে আপনি এটি করতে পারবেন না? আপনি কি আপনার স্বপ্ন দেখতে পারবেন না? কে গ্যারান্টি দিতে পারে আপনি যা করতে চান তা করতে পারবেন না?
কেউ তা দিতে পারে না, কেউ এর পূর্বাভাস দিতে পারে না। আপনার জীবনের সম্ভাবনাগুলি কি তা আপনি জানেন না, কারণ আপনি যদি সমস্ত যুদ্ধের মধ্য দিয়ে যেতে ইচ্ছুক হন তবে আপনি যেখানে যেতে চান সেখানে যেতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না। আপনাকে থামানোর অধিকার কার আছে? আপনার অন্তরের কথা শোনা আপনার অধিকার, এটি না বলার অধিকার নেই। আপনি যেখানে থাকতে চান সেখানে থাকার অধিকার অর্জন করুন এবং আপনি যা করতে চান তা করুন। আমাদের স্বপ্ন দেখার জন্য আমাদের যা করতে হবে, আমরা মেঝেতে আঘাত করার জন্য প্রস্তুত হচ্ছি। আমি ধন্য এবং অত্যন্ত প্রিয়। আপনি অসুস্থ হলে আমার কিছু যায় আসে না, আপনি কি দিয়ে যাচ্ছেন তা নিয়ে পরোয়া করি না। আপনি যদি মৃত না হন সে এখনও আপনার সাথে যায়নি। যতক্ষণ আপনি জেগে আছেন আপনি এখনও খেলার মধ্যে আছেন। যতদিন আপনি বেঁচে আছেন আপনি এখনও এটি ঘটাতে পারেন। যতক্ষণ আপনার শ্বাস আছে আপনি এখনও খেলায় আছেন। আপনি এখনও জিততে পারেন, আপনি এখনও উঠে দাঁড়াতে পারেন।